এর কথা বলছে এর কথা, যদি বিয়ের কথা বলে বিয়ের ক্ষমতা, যদি বলে একত্রে তাহলে একত্রে ক্ষমতা, যদি বলে দশজন তাহলে দশজনের ক্ষমতা, যদি বলে তিনজন তিনজনের ক্ষমতা, রাম বললে রামের ক্ষমতা, শ্যাম বললে যার কথা বলবে বের করতে তার ক্ষমতাটা নিচে লিখতে হবে, মানে পোলাতন একদম কি হ্যাঁ আগুনের গোলা হয়ে যাবে। ঠিক আছে, আমরা লিখো এও বি একত্রে একটি কাজ দশ দিনে, ঠিক আছে, আবার বলছে দশ দিনে করতে, পুরোটা লিখলাম না, ঠিক আছে, বি একা কাজটি মনে করো বললো পনেরো দিনে, বলছে এ একা কত দিনে, আমি শর্টকাটে লিখলাম তোমরা বুঝতে পারলে হলো, ঠিক আছে, বলছে কি এ ও বি একত্রে একটি কাজ দশ দিনে করতে পারে, আবার বি একা ওই কাজটি কতদিনে করতে পারে পনেরো দিনে, তাহলে এ একা কতদিনে করতে পারবে, ঘটনাটা বোঝার চেষ্টা করো আগে, অঙ্কটা করার আগে লিখো, লেখার পর বোঝার চেষ্টা করো, বলছে এ আর বি একসঙ্গে যদি কাজ করে কত সময় লাগে, একসঙ্গে করলে দশ দিন, তাহলে একা করলে কি দশ দিন হবে, বেশি লাগবে, ওই যে দেখো বি যখন একা করছে তখন দেখো দশ দিনে হয়নি, কত লাগছে, এও যদি একা করে এও কি দশ দিনে করতে পারবে, দুইজনে থাকলে দশ দিন, একা করলে ওরও বারো দিন বা পনেরো দিন বা বিশ দিন লাগবে কিছু একটা টাইম, বা পঞ্চাশ দিনও লাগতে পারে, কতদিন লাগবে আমরা জানি না, এটা বের করতে বলছে কতদিন, একই রকম নিয়ম, কী বলছে এ বি একত্রে বলছে না, একত্রে বলে তোমরা এ প্লাস বি এরকম করে লিখবা, সাজানোটা বলে দিচ্ছি কতদিন দশ, আর কী দেওয়া আছে বি, তাহলে বি কতদিন লিখবো পনেরো, ব্যাস আগের মতোই সেম, শুধু এইভাবে সাজিয়ে লিখলাম হলো, এবার একই রকম এখানে এমন সংখ্যা লিখবো যাতে কাটা যায় কত তিরিশ, তিরিশ হলো তো দশ দিয়ে কত তিন, পনেরো দিয়ে দুই, এগুলো কি ক্ষমতা, এবার আমাদের বলছে এ একা কাজটি কত, এ একা কাজটি কতদিনে করবে, তাহলে আমরা যদি বের করি কত দিন কেমন করে বের করে, উপরে কাজ, কাজ কত তিরিশ, কাজ হলো তিরিশ, নিচে কি হবে ক্ষমতা, এবার হলো ক্ষমতা কত পাঁচ হবে, তাই না, আমি জানি তো তাই করবো, তোমরা এখানে কি বলছে একত্রে বলছে, একত্রে বলে নাই, যদি বলতো বি কতদিনে করবে, বি কত তাহলে দুই হতো, বিটা তো দেওয়াই আছে, বিটা বলবেও না, বলছে এ কতদিন, তাহলে এখানে কী লিখতে হবে এর ক্ষমতা, যার কথা বলবে তার ক্ষমতা, তাহলে সবাই বলতো তিন, কিন্তু এখানে তিন হবে না, এ দেখো তিন ক্ষমতাটা কার, দেখো তো এ আর বি দুজন মিলে তিন, কিন্তু আমাদের তো বলছে এ কতদিন, এখানে কী লিখতে হবে এর ক্ষমতা, তাহলে উপরে হচ্ছে কাজ লিখলাম আর নিচে কী লিখতে হবে এর ক্ষমতা, কী লিখতে হবে এর ক্ষমতা, তাহলে উপরে তিরিশ হলো, আর নিচে এর কথা বলছে এর কথা, যদি বিয়ের কথা বলে বিয়ের ক্ষমতা, যদি বলে একত্রে তাহলে একত্রে ক্ষমতা, যদি বলে দশজন তাহলে দশজনের ক্ষমতা, যদি বলে তিনজন তিনজনের ক্ষমতা, রাম বললে রামের ক্ষমতা, শ্যাম বললে যার কথা বলবে বের করতে তার ক্ষমতাটা নিচে লিখতে হবে, এতক্ষণ থেকে দুটো মিলে কেন লিখছিলাম, একত্রে বলছে, এবার তো একত্রে বলে না, এবার কার কথা বলছে এ কত, তাহলে এরটা হবে, এবার এরটা কিন্তু দেওয়া নাই, হ্যাঁ দেখো বি কত, বি হচ্ছে দুই, আর এ আর বি দুইজন মিলে কত, তাহলে দুইজন মিলে তিন, তার মধ্যে একজন হচ্ছে দুই, তাহলে আরেকজন কত, তাহলে এ এক, তাহলে নিচে এক, তাহলে তিরিশ দিন সময় লাগবে, বুঝা গেল কিপার একটা হবে নাকি সেম, হ্যাঁ এরকমই, যে আমার কথাগুলো মন দিয়ে শুনবা সে একদম অঙ্কে মানে কি বলবো আর না আগুন হয়ে যাবে, আগুন মানে পোলাতন একদম কি হ্যাঁ আগুনের গোলা হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে মন দিয়ে শুনে সব অঙ্ক শিখে যাবা, আর যে মনে করো একদিন মাঝখানে ফাঁকি দিবে সে আর শিখতে পারবে না, মনে করো আজকে যে এগুলো হচ্ছে না এরপর দিন কি এগুলো কি বলবো, এই নিয়মটা সেখানে হয়ে গেছে এরপরের থেকে শুরু হবে, আর যে নতুন আসবে সে কিছু বুঝবেই না, তখন বলবে কি কয় মাস্টারটা ভালো না, কী ওরকম করে বলে বুঝি না, পরে মাস্টারের দোষ খারাপ হয়ে যায়, মানে মাস্টারের দোষ হয়ে যায়, মাস্টার খারাপ হয়ে যায়, এ অঙ্কটা এবার এ আর বি একত্রে বলছে বারো দিনে, এ একা আঠেরো দিনে, তাহলে বি একা কতদিনে করবে, অঙ্কটা বুঝতে পারছো তো কী করে, আমি কিন্তু শর্টকাট লিখে রাখছি, ঠিক আছে পুরোটা লিখি নেই, তোমাদেরকে এটা বুঝে নিতে হবে, এরপর যখন প্র্যাকটিস করবো তখন হয়ে যাবে, আচ্ছা দেখি বাকিদের কী হয় করো, তোমরা তো স্লো চলছো না, স্লো চললে হবে না, ওদের মতো চলতে হবে একদম ফাস্ট, মানে জাপানের বুলেট ট্রেনের থেকে বেশি স্পিড হতে লাগবে, হয়ে গেছে সবার, এবার দেখি কী বলছে, যারা যারা যাদের হয়ে গেছে তা ভালো কথা, যাদের হয়নি তারা দেখো, বলছে এ বি একত্রে, তাহলে আমরা কী লিখবো এ প্লাস বি দিয়ে লিখবো, বারো দিনে বারো লিখবো,
বলছে এ একা তাহলে এ লিখবো এ কত দিনে বলছে আঠেরো দিনে হ্যালো এবার আমরা কি করব আগের প্রসেস এমন সংখ্যা লিখবো বারো দিয়েও কেটে যায় আঠেরো দিয়ে কত ছত্রিশ বাহাত্তর লিখলেও হবে কেউ বাহাত্তর দিয়ে করে তবু হবে একশো চুয়াল্লিশ দিয়েও হবে খুশি বারো দিয়ে কত হচ্ছে তিন আঠেরো দিয়ে আঠেরো দুগুণে ছত্রিশ দুই এগুলো আমাদের হয়ে গেলো ক্ষমতা এইবার বলছে যে বি একা কত কত দিনে দিন বের করতে বলছে সঙ্গে সঙ্গে উপরে কি কাজ আর নিচেও ক্ষমতা এখন গিয়ে ভাবতে হবে মানে এই পর্যন্ত কিন্তু অঙ্কটা প্রত্যেকটা অঙ্কে সেম হবে এইটুকু তো করতেই হবে এখানে কাজ লিখতে হবে এখানে ক্ষমতা বের করতে লাগবে উপরে কি কাজ লিখতে হবে আর নিচে দেখতে হবে নিজের নিজেরটা হচ্ছে বুঝে শুনে লিখতে হবে কত হবে কি বলছে বি একা কত তাহলে কী লিখতে হবে এখানে বি এর ক্ষমতা কী লিখতে হবে বি এর ক্ষমতা এইটা কার ক্ষমতা এটা কার ক্ষমতা এ বি দুইজন মিলে বিয়ের তো দেওয়া নেই তাহলে বিয়েটা কেমন করে দুইজন মিলে তিন দেখো এ আর বি দুইজন মিলে তিন তার মধ্যে এ হচ্ছে দুই তাহলে বি কত এক তাহলে বি হচ্ছে এক এক বাস ছত্রিশ দিন কি বোঝা গেছে তো যারা বোঝো নাই বলবা কিন্তু না বুঝলে নাহলে শুধু আসবা হা করে তাকায় থাকবো বাস শেষ কোনো লাভ নেই আসা আর যাওয়াই হবে হ্যাঁ হ্যাঁ যেটাই বুঝতে পারা জিজ্ঞাসা করবো ঠিক আছে যত রকম প্রশ্ন আছে মানে রিলেটেড প্রশ্ন এখন বলো না যে আমার গার্লফ্রেন্ড হারা গেলো আমি কী করবো এগুলো প্রশ্ন করে লাভ নাই অঙ্ক করাচ্ছি অঙ্কের কোশ্চেন করতে হবে মানে সময় কার্য হচ্ছে সময় কার্যের উপর যে কোনো কোশ্চেন ঠিক আছে আর একটা হবে নাকি এটা এটার মধ্যে আর একটা দেয় তারপর অন্য তাই না কত সেকেন্ড সময় দেবো এবার না দশ সেকেন্ড দেবো তবু দশ সেকেন্ড ঠিক আছে হ্যাঁ করো কাটাকাটি করো ভাগ ওইভাবে ভাগ না আমি যেভাবে বলছি মনে মনে ভাগ দুই দিয়ে নামাতে পারো দুই অক্ষে দুই এক লেখো হ্যাঁ দুই দিকে দুই অক্ষে দুই কত থাকলো সাত তিন দুগুনি ছয় তিন লেখো হ্যালো তিন দুগুনি ছয় কত বাঁচলো যেইটা বাঁচো ওইটা উপরে দাগ দিয়ে দাগ দেয় ওইখানে না এখানে সমস্ত সমস্ত বানাও সমস্ত বানাও উপরে এক নিচে দুই বাস শেষ হ্যাঁ এইভাবে করতে হবে ঠিক আছে দেখি কত ভাই এ বি কত তা এ প্লাস বি কত লিখবো নয় আর বলছে বি কত তাহলে আমরা এখানে সাতাশি লিখতে পারি চুয়ান্ন লিখতে পারি খুশি নয় দিয়ে কত তিন সাতাশ দিয়ে এক তাহলে এ আর বি এইবার সাতাশ তো হবেই নিচে কী হবে কার ক্ষমতা এ একা কত তাহলে এর ক্ষমতা তাহলে এর ক্ষমতা কি দেওয়া আছে বি বলছে এক বি এরটা দেওয়া আছে বি এক আর এ বি দুজন মিলে কত তিন তাহলে বি কত এ কত দুজন মিলে তিন তার মধ্যে একজন এক অন্যজন কত দুই তাহলে দুই তাহলে সাতাশ বাই দুই সাতাশকে দুই ভাগ করলে কত হয় সাড়ে তেরো 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 ছাব্বিশ তাহলে সাড়ে তেরো হচ্ছে না পারলে দেখো তেরো দুগুণে ছাব্বিশ এক বাঁচে উপরে এক নিচে দুই কি বোঝা গেছে তো এইটুকু পর্যন্ত বুঝছো নাকি এইটুকু বোঝো নাই কার সমস্যা আছে বলো হ্যাঁ চুয়ান্ন দিয়ে হ্যাঁ হবে চুয়ান্ন দিয়ে করলে দেখো এই যে নয় দিয়ে ছয় রং চুয়ান্ন সাতাশ দুগুণে চুয়ান্ন তাহলে উপরে কী হবে চুয়ান্ন আর নিচে দেখো এবার এ হচ্ছে ছয় দুজন মিলে ছয় আর একজন হচ্ছে দুই তাহলে অন্যজন কত চার তাহলে চার হবে দুই দিয়ে কাটো দুই দুগুণে চার সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশকে দুই ভাগ করে সাড়ে তেরো চুয়ান্ন তোমরা একশো আট লেখো তবু হবে এখানে একশো আট করো একশো আট এখানে কী হবে বারো নয় বারো একশো আট সাতাশ দিয়ে কত হবে এখানে হবে আট মনে হয় আট না আট না ছয় ছয় না চার চার হবে চার চার সাত সাতাশ চুয়ান্ন চার হ্যাঁ চার এখানে হলো কি চার তাহলে উপরে কী হবে উপরে হবে একশো আট বারো দিয়ে চার কত আট আট দিয়ে কাটাকাটি করো যেভাবে কাটাকাটি করো সাড়ে তেরোই হবে কি আরেকটা হবে নাকি অন্য এবার এই নিয়মটা বোঝা গেছে তাহলে এবার একটু অন্য করি